বাবুরে বাবু, হেলদি একটা রেসিপি লয়ে এসে গিয়েছি। দেখতে থাকুন কিভাবে এই রেসিপিটি আমি আপনাদের মাঝে তৈরি করি। প্লিজ দেখুন, খুব হেলদি, খুব সহজে এই রেসিপিটি বেসালার ভাইদের জন্য আমি তৈরি করেছি। আপনারা দেখুন, দেখার সাথে সাথে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। কথা আর বাড়াবো না, আমি আমার কাজটা স্টার্ট করে দিই। নমস্কার মাই লাভলি ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি আমার ভাই বোনেরা সবাই খুব খুব ভালো আছেন। আমিও ভালো আছি, ভগবানের আশীষ কৃপায় আপনাদের ভালো আছি। আন্তাসমাম কিচিং এ সবাইকে জানাই সুস্বাগতম। আজকে আবার বরাবরের মতন খুব জনপ্রিয় একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। রেসিপিটি দেখতে থাকুন, দেখার সাথে সাথে প্লিজ একটা লাইক করে দেবেন, সুন্দর একটা কমেন্ট করে দেবেন। যদি আরো ভালো লাগে প্লিজ প্রিয়জনের সাথে একটু শেয়ার করে দেবেন। আজকে আমার এই রেসিপিটি হয়েছে বেচালার ভাইদের জন্য। বেচালার ভাইয়েরা যারা নতুন নতুন আসে, একদম ইয়ং ছেলে, ছোট বয়সে 20-21 বছর চলে আসে, তারা কিন্তু রান্না করে খেতে পারে না। যখন আমরা প্রবেশে আছি তখন আমরা বুঝতে পারি, দেখতে পাচ্ছি অনেক সমস্যা হয়ে যায়, তাদের জন্য এই রেসিপিটি আজকে আমি নিয়ে আসিলাম। বেসালার ভাইদের জন্য একদম স্পেশাল করে আমি এই রেসিপিটি করে দেখাবো। তাহলে কথা আর বাড়াবো না, আমি স্টার্ট করে দিলাম এই রেসিপিটি। এটার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন। এখানে আমি নিয়ে নিলাম কয়েকটা রূপচাঁদা মাছ। এই মাছগুলো অবশ্যই আরব সাগরের মাছ, একদম ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম আমি মাছের মধ্যে 1 টেবিল স্পুন হলুদের গুঁড়ো, 1 টেবিল স্পুন লবণ দিয়ে সুন্দরভাবে ম্যারিনেট করে নিলাম। এক সাইডে এবার রেখে দিলাম। এই দিকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিলাম পরিমাণ মতন তেল। তেলগুলো অবশ্যই পর্যাপ্ত পরিমাণে গরম হয়ে গিয়েছে। এবার আমি কয়েকটা মাছ দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন, দিয়ে আলতু হাতে উল্টিয়ে দেব। দেখুন আপনারা, এই মাছগুলো সুন্দরভাবে উল্টিয়ে দেব আলতু হাতে, নরম হয় মাছগুলা, সেই জন্য একদম নরমভাবে মাছগুলো একে একে আমি উল্টিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দর উল্টানো হয়ে গিয়েছে, 1 ফিট হয়ে গিয়েছে অবশ্যই। এবার আর 1 ফিট হতে দিলাম। মাছগুলো আমার একদম ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, যে যতটুকু ভাজা খাবেন ততটুকু ভেজে নেবেন, আপনাদের পরিমাণ মতন আপনারা বেছে নেবেন। আমি আমার পরিমাণ মতন বেজে তুলে নিলাম মাছগুলা, এবার এক সাইডে রেখে দিলাম। এই পর্যায়ে আমি আবার একটা কড়াই বসিয়ে দিলাম, মাছ ভাজা অবশিষ্ট তেলগুলো আমি দিয়ে দিলাম কড়াইতে, দিয়ে দিলাম একটা তেজপাতা, দিয়ে দিলাম 1 টেবিল স্পুন ফাঁসফুড়ন। ফাঁসফুড়নগুলা দিয়ে এবার সুন্দরভাবে এখানে নিয়ে নিলাম, কি দেখতে পাচ্ছেন, ধুয়ে পরিষ্কার করে আলু নিয়েছি, আলুগুলো একটু ভেজে নেব। আলুগুলা দিয়ে দিলাম, এবার দেখতে পাচ্ছেন হালকা আছে, একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম, দেখতে পাচ্ছেন। এবার আমি আলুগুলা তুলে ফেললাম, আলুগুলা এক সাইডে রেখে দিলাম। এই পর্যায়ে আমি এবার দিয়ে দেব এই অবশিষ্ট তেলের মধ্যে 1/2 কাপ পেঁয়াজ কুচি, একটু নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। দেখতে পাচ্ছেন সুন্দরভাবে আমার ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিলাম আমি 1 টেবিল স্পুন আদা রসুন বাটা, একসাথে আমি আদা রসুন বাটা নিয়ে নিলাম, বেটে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন। এবার সুন্দরভাবে আমি নেড়ে চেড়ে মিক্স করে ফেললাম, দেখতে পাচ্ছেন কালারটা খুব সুন্দর বাদামি হয়ে এসে গিয়েছে। এই পর্যায়ে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন জলগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম, দিয়ে এবার দিয়ে দেব আমি পাউডার মশলা। পাউডার মশলার মধ্যে এখানে নিয়ে নিলাম আমি 1 টেবিল স্পুন হলুদের গুঁড়ো, 1 টেবিল স্পুন মরিচের গুঁড়ো, 1 টেবিল স্পুন জিরের গুঁড়ো, 1 টেবিল স্পুন ধনের গুঁড়ো, 7 মতন লবণ। এই পর্যায়ে এবার আমি দিয়ে দিলাম, দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে একদম ভালোভাবে ভেজে নেব মশলাগুলো। দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে কষাবো এই মশলাগুলো, কষাতে কষাতে দেখতে পারবেন খুব সুন্দর তেল উঠে চলে এসেছে, কালারটা খুব সুন্দর এসেছে, দেখুন আপনারা। এবার আমি দিয়ে দেব আগের থেকে হালকা যে আলুগুলো ভেজে রেখেছি, সেই আলুগুলো দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন, দিয়ে একদম মশলার সাথে মিক্স করে ফেললাম। দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে, তরকারিগুলোর কালার সেরকম আসছে আপনারা দেখুন। এবার আমি আর একটা জিনিস অ্যাড করব, দেখতে পাচ্ছেন খুব হেলদি একটা জিনিস, এটা হয়েছে মিষ্টি কুমড়োর
ডাটা দেখতে পাচ্ছেন আগের থেকে ধুইয়ে পরিষ্কার করে আমি কেটে ধুইয়ে রেখেছি এবার আমি ডাটাগুলো দিয়ে দিলাম আলুর মধ্যে মশলার সাথে মিক্স করে ফেলবো দেখতে পাচ্ছেন নেড়েচেড়ে একদম ভালোভাবে মিক্স করে ফেললাম দেখুন আপনারা মিক্স করা আমার হয়ে গিয়েছে প্রায় 1 মিনিট আমি কষিয়ে নিলাম এই পর্যায়ে এবার দিয়ে দেব আমার পরিমাণ মতন আমি জল জলগুলো দিয়ে একটু নেড়েচেড়ে দিলাম দেখুন এবার একটু ঢেকে দেব বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব দেখুন আপনারা বলক এসে গিয়েছে এবার ডাকাটা তুলে দেখলাম খুব সুন্দর লাগছে তরকারির কালারটা খুব সুন্দর এসেছে এই পর্যায়ে দিয়ে দেব আমি আগের থেকে যে রূপচাঁদা মাছগুলো ভেজে রেখেছি সেই মাছগুলো একে একে দিয়ে দিলাম দেখুন আপনারা এবার দিয়ে দিলাম আমি কি দেখতে পাচ্ছেন বড় সাইজের একটা টমেটো কেটে বসিয়ে দিলাম দেখুন আপনারা খুব সুন্দর লাগছে তরকারিগুলা দিয়ে এবার দিয়ে দিলাম আমি কয়েকটা কাঁচা লঙ্কা এবার আবার আমি 30 সেকেন্ড ডেকে দিলাম দেখুন আপনারা 30 সেকেন্ড পরে আবার এসে দেখলাম তরকারিগুলার একদম মেন লুকটা দেখুন কত সুন্দর লাগতেছে তরকারিগুলো প্রায় আমার হয়ে এসে গিয়েছে এবার আমি এই পর্যায়ে দিয়ে দিলাম আগের থেকে আমি ধনে জিরে যেই রস মশলা বলা হয় বা টালা মশলা বলা হয় সেই মশলার মধ্যে সেই মশলাটা আমি আগের থেকে করে রেখেছি এখন আমি 1 টেবিল স্পুন দিয়ে দিলাম দেখুন আপনারা খুব সুন্দর চেন বের হয়ে যাবে এই মশলাটা না দিলে তরকারিটার আসল স্বাদটা আসবে না দেওয়ার চেষ্টা করবেন না থাকলে তো কিছু করার নেই আপনারা এই মশলাটা দিয়ে দেবেন এবার দিয়ে দিলাম আমি সুন্দরভাবে ধনেপাতাগুলা আগের থেকে ধুয়ে পরিষ্কার করে কেটে রেখেছি এবার দিয়ে দিলাম ধনেপাতা দিয়ে আর একটু ঢেকে দিলাম খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়ে আসছে দুপুরবেলা এই ধরনের একটা রেসিপি থাকলে আর কিচ্ছু লাগবে না একটা রেসিপি দিয়ে একটা তরকারি দিয়ে এক প্লেট ভাত এভাবে খেতে পারবেন এবং কি নতুন আত্মীয় স্বজন আসলো এভাবে করে একটা তরকারি তৈরি করতে পারবেন আপনারা এভাবে করে ট্রাই করবেন আমার কথাও যদি ভুল ত্রুটি থাকে প্লিজ কমা দৃষ্টিতে দেখবেন আমার রেসিপিটি আপনাদের মাঝে কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিয়ে দেবেন মতামত জানিয়ে দেবেন প্লিজ আমার ভিডিওটা দেখার সাথে সাথে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন এবার দেখুন তরকারির একদম দুপুরবেলায় পরিবেশনের পালা দেখুন আপনারা কত সুন্দর হয়েছে আমার রেসিপিটি এভাবে ট্রাই করবেন আমার কথাও যদি ভুল ত্রুটি থাকে কথাবার্তা বোঝানোর মধ্যে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন আবার একটা নতুন ভিডিও নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জানাই টাটা বাই বাই নমস্কার